কেক বা এ জাতীয় খাবার তৈরিতে বেকিং সোডা ব্যবহার করা হয়, কিন্তু বেকিং সোডা খাবার তৈরির জন্য কেনা হলেও এর গুণাগুণ যে স্বাস্থ্য ও সৌন্দর্যের ক্ষেত্রে কতখানি তা আমাদের ধারণার বাইরে। অত্যন্ত কম দামে পাওয়া বেকিং সোডা যেভাবে অ্যান্টাসিড হিসেবে কাজ করে তার তুলনা অসামান্য। এছাড়াও এর রয়েছে অ্যান্টিসেপটিক গুণ। বেকিং সোডাতে থাকে সোডিয়াম বাইকার্বনেট, এটিতে নাকোলাইট থাকে যা প্রাকৃতিক খনিজ ন্যাট্রন। ইজিপসিয়ানরা প্রাচীনকালে এটিকে সাবান হিসেবে ব্যবহার করতেন যা বর্তমানে রান্নার একটি সামগ্রীতে পরিণত হয়েছে। বেকিং সোডার এই ছোটোখাটো ব্যবহার ছাড়াও এটি ভীষণভাবে প্রাকৃতিক দুর্গন্ধনাশক পদার্থ, হাত ও দাঁত পরিষ্কারের জন্য ব্যবহার হয়ে থাকে। এছাড়া প্রতিদিন যদি একটু করে বেকিং সোডা ব্যবহার করা হয় তবে তা শরীরে রক্তের পরিমাণ ঠিক রাখতে, অ্যাসিডের পরিমাণ হ্রাস করতে ভীষণভাবে উপকার করে। আমাদের শরীরের সামগ্রিক কার্যকলাপে এটি ভীষণভাবে উপকার করে। পানিতে মিশ্রিত বেকিং সোডার উপকার সারা পৃথিবীতে প্রাচীনকাল থেকে স্বীকৃত। অ্যাসিড নিঃসরণ হলো শরীরে খুব সাধারণ একটি ঘটনা যার ফলে অম্বলের সমস্যা প্রায়ই দেখা দেয়। বেকিং সোডা এর মধ্যে সোডিয়াম বাইকার্বনেট থাকার জন্য অম্বলের সমস্যা এবং পেটের অন্যান্য সমস্যা মেটাতে সাহায্য করে। শরীর থেকে অম্লের পরিমাণ কমাতে এবং পিএইচের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে বেকিং সোডা। শরীরে অম্লের পরিমাণ বেশি হয়ে গেলে অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিসের মতো সমস্যা দেখা দেয়। মূত্রনালীর সংক্রমণের উপশম করার অন্যতম একটা ঘরোয়া পদ্ধতি হল বেকিং সোডা। এটি পানির সাথে মিশ্রণ করে খেতে হয়। অতিরিক্ত ব্যায়ামের ফলে শরীরে ল্যাকটিক অ্যাসিড জমতে পারে। শরীরে পেশিগত কাঠিন্যতা দেখা দিলে এই সমস্যার প্রতিষেধক হিসেবে বেকিং সোডা অত্যন্ত উপকারী। পানির সঙ্গে মিশ্রিত বেকিং সোডা এক্ষেত্রে অসাধারণ উপকার করে। ক্ষারীয় পদার্থ হিসেবে বেকিং সোডা শরীরে অম্লের পরিমাণ কমাতে এবং পিএইচ সমতা বজায় রাখতে সাহায্য করে। মার্কিন সোসাইটি অফ নেফ্রোলজির মতো একটি পত্রিকার প্রতিবেদন থেকে জানা গেছে এটি শরীরে কিডনির কার্যকলাপ সংক্রান্ত সমস্যারও সমাধান ঘটায়। ইউরিক অ্যাসিডের পরিমাণ মূত্র এবং টিস্যুতে অতিরিক্ত পরিমাণে বেড়ে গেলে সারা শরীরে মারাত্মক যন্ত্রণা হয়, যার ফলস্বরূপ গেঁটে বাত দেখা যায়। এটি ঠিক করতে বেকিং সোডা অসম্ভব কাজ দেয়। মৃতকোষ অপসারিত করে নতুন কোষ তৈরিতেও সাহায্য করে বেকিং সোডা। এর ফলস্বরূপ ত্বকের পুরনো ধুতি ফিরে আসে। এর জন্য কেবল প্রয়োজন পানির সাথে বেকিং সোডা মিশিয়ে মুখে বৃত্তাকারে ঘষে লাগানোর। তবে এটি সপ্তাহে দুই দিনের বেশি ব্যবহার করা উচিত নয়। ব্রণ এবং মুখে হওয়া ফুসকুড়ি কমাতে অসাধারণ উপকার করে বেকিং সোডা। মধু এবং বেকিং সোডা মিশিয়ে প্রতিদিন 3 মিনিট করে ঠোঁটে লাগিয়ে রাখলে ঠোঁটের কালোভাবও দূর হয়ে যায়। তারপর এটি পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। বেকিং সোডার মতো দাঁত পরিষ্কার অন্য কোনো কিছুতেই হয় না। দাঁতের উপর থেকে দাগ ওঠানোর জন্য বেকিং সোডার ভূমিকা অসাধারণ। কোনো বিজ্ঞানসম্মত মতামত না থাকলেও চুলকে নরম করতে আর নতুন চুল গজাতেও সাহায্য করে বেকিং সোডা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।